বাংলাদেশ যদি একদিন সিনেমায় জুটি বেঁধেছিলেন দুই দেশের তারকা তাহসান খান এবং শ্রাবন্তী। নির্মাতা মোহাম্মদ মোস্তফা কামাল রাজ পরিচালিত সিনেমাটি মুক্তি পায় 2019 সালে। তবে এখনও তাহসানের প্রতি মুগ্ধতা কাটেনি শ্রাবন্তীর। সম্প্রতি এক সাক্ষাৎকারে অভিনেত্রী বলেন, প্রথম দিন ওর সঙ্গে আলাপ করে খুব গম্ভীর মনে হয়েছিল। মনে মনে ভাবছিলাম এত অ্যাটিটিউড কিসের, কথা বলছে না কেন? তবে কয়েকদিনের মধ্যেই যাবতীয় প্রশ্নের উত্তর পেয়ে যান এই নায়িকা। কাজের সূত্রেই তাহসানের সঙ্গে বন্ধুত্ব গড়ে ওঠে তার। শ্রাবন্তী বলেন, শুটিংয়ে কথা বলতে বলতে আমি ওর থেকে অনেক কিছু শিখেছি, বুঝেছি সংলাপ বলতে বলতে কোন জায়গায় থামতে হয়। আমি মনে করি সবার থেকেই কিছু না কিছু শেখার থাকে। তবে মার্জিত অথচ স্বতঃস্ফূর্ত উনি সংলাপ বলতেন, খুব মজা করে কাজ করেছি আমরা। তাহসানের গানেরও ভক্ত শ্রাবন্তী। নায়িকার ফোনের প্লেলিস্ট ঘাটলে সহজেই মিলবে তাহসানের একাধিক গান। এমনকি যদি একদিন সিনেমায় তাহসান কোনাদের গাওয়া গান আমি পারবো না তোমার হতে গানটিও শ্রাবন্তীর প্লেলিস্টের পছন্দের শীর্ষে। তাহসান ছাড়াও বাংলাদেশের শাকিব খানের বিপরীতে অভিনয় করেছেন শ্রাবন্তী। তবে ঢালিউডে তার হাতে খড়ি তাহসানের বিপরীতেই। প্রিয় ভিউয়ার্স, আজ এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক করবেন আর পরবর্তীতে এ ধরনের আরও ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর যারা পূর্বেই সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ।